Assalamualaikum warahmatullahi wabarakatuh. বাংলা এবং ভবানী গঞ্জ থেকে আমাদের মিছিল এসেছে, তাদেরকে ধন্যবাদ। মোবাইলে ছবি তোলা বন্ধ, শুধুমাত্র লাইভ যারা করবে শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দ যারা ওনারা বসবেন, আপনারা অনুগ্রহ করে সামনে বসেন। কৃষক দলের মিছিল এসেছে, তাদেরকে অভিনন্দন। এখন সবার শুরুতেই আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের এই সভার বিশেষ অতিথি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সন্ধানী সাধারণ মান্দারি থেকে মিছিল এসেছে, তাদেরকে অভিনন্দন। আপনারা যদি শৃঙ্খলাবদ্ধ ভাবে না বসেন তাহলে সবাই শুরু করা যাচ্ছে না। এখন সবার শুরুতে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সভাপতি লক্ষ্মীপুর জেলা বিএনপির সন্ধানী সদস্য সচিব জনাব শাহাবুদ্দিন সাবু। জনাব শাহাবুদ্দিন সাবু, আমি অনুরোধ করছি প্লিজ আপনার সভা বন্ধ করেন। আমরা আমাদের আজকে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভাতে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবে। প্লিজ আপনার সভা বন্ধ করেন। প্লিজের ছাত্র সভাতেও নেতৃত্ব পাচ্ছি, আপনার সভা বন্ধ করেন। আমার মনে হয় আপনাকে আপনাকে আমার কথা শুনতে পারল না। আজকে দ্রব্যমূল্যের উচ্চগতি, তারই প্রতিবাদে আজকে লক্ষ্মীপুর জেলা বিএনপি উদ্যোগে আজকে প্রতিবাদ সভা সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা বারবার ভাষিত সংসদ সদস্য বিএনপির প্রধান সম্পাদক আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আজকের বিশেষ অতিথি কেন্দ্রীয় কৃষক দলের জাতীয় কৃষক দলের সম্পাদক বিশেষ অতিথি লক্ষ্মীপুর জেলার কেন্দ্রীয় যুব দলের সহ সভাপতি জেলাপাল হোসেন প্রিয়া মঞ্চে আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান বিশেষ অতিথি লক্ষ্মীপুরের কৃতি সন্তান আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় ছোট ভাই কেন্দ্রীয় স্বেচ্ছা সমর্থকের সাংগঠনিক সম্পাদক তেরাপিয়া শ্রীরানীর স্বেচ্ছা সমর্থকের মন্ত্রী ভাই প্লিজ আপনার সভাপতি করেন। আমি হারুনের দৃষ্টি আকর্ষণ করছি, হারুন প্লিজ সভাটা একটু বন্ধ করুন। আজকে
এই লক্ষ্মীপুরের জেলা বিএনপির সম্মানিত সদস্য আমাদের জেলা ফুটেরা থানা পৌরসভার নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের সভাপতি সম্পাদক সহ থানা আজকের এই সমাবেশকে বর্তমান সরকারের অধীনে বাইরে এই সরকার কোনদিনও পারে নাই করতে, এবং বলেছিল মানুষকে দশ টাকার চাল খাওয়াবে, কিন্তু এই সরকার পায় নাই। এই সরকার ব্যর্থ হয়েছে, এই সরকারের বিরুদ্ধে হবে, এবং টেনে হিসে এই সরকারকে বলতে থেকে নামাতে হবে। আমি সবার সঙ্গে বক্তব্য দেব না, যেহেতু আমাদের নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের অঙ্গসংগ্রামের নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন ইউনিট বিএনপি বড় বিএনপি নেতৃত্ব রয়েছেন, সংক্ষিপ্ত আকারে আপনার বক্তব্য রাখবেন। আজকের মূল মেহমান যে তিনজন রয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন, তারা বক্তব্য দিবেন। সুতরাং আজকের অনুষ্ঠান পরিচালনা করার জন্য লক্ষ্মীপুর জেলা বিএনপির সম্মানিত সুপ্র আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবকে আজ অর্পণ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাজেল ভাই দাও জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের অঙ্গ সংগঠন গুলোর প্রেসিডেন্ট সেক্রেটারি যারা রয়েছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সবার সৌন্দর্য রক্ষার দায়িত্ব আপনাদের, আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, ওনাদের কাছে আমাদের লক্ষ্মীপুর জেলার সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, আমরা যাতে সুশৃঙ্খল ভাবে সবার কার্যক্রম সমাপ্ত করতে পারি, সেই লক্ষ্যে আমি আন্তরিক ভাবে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনারা হয়তো মঞ্চের দুই পাশে দাঁড়িয়ে থানা খেলি মঞ্চে হয়তো উঠবেন না, শুধুমাত্র আমরা যাদের নাম ঘোষণা করব তারা মঞ্চে এসে বক্তৃতা দিয়ে চলে যাবেন। আমি সবার প্রারম্ভে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা হাসান মাহমুদ ইব্রাহিমকে বক্তব্য রাখার আহ্বান করছি। উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন, এখন হাসান মাহমুদ ইব্রাহিম বক্তব্য রাখবেন। হাসান মাহমুদ ইব্রাহিম, এখন বক্তব্য রাখবেন। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দল লক্ষ্মীপুর জেলা শাখার নবগঠিত কমিটির সংগ্রামী সভাপতি মাহবুবুল আলম মামুন বক্তব্য রাখবেন। জাতীয়তাবাদী কৃষক দল লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সবাই ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান সোহেল, যেগুলি থেকে একটি মিছিল এসেছে ওনাদেরকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় প্রোগ্রাম উপলক্ষে নিত্য দ্রব্যের উদ্যোগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আজকের প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি উপস্থিত লক্ষ্মীপুর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক জনাব লক্ষ্মীপুরের জনমন্ত্রী যোজনা নেতা লক্ষ্মীপুরের আজকের সভার প্রধান অতিথি জনাব শরদুদ্দিন চৌধুরী আলী ভাই উপস্থিত আছেন, লক্ষ্মীপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, কেন্দ্রীয় যুগ্মের কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই উপস্থিত আছেন, লক্ষ্মীপুর জেলা অধিদপ্তরের জনাব মাহমুদুর রহমান ভাই, এই সরকার প্রথম দখল করতে
কিন্তু আত্মাবধি পর্যন্ত আপনি দেখতে পাচ্ছি কি এই খেজুর চাউলের চারকে 60 টাকা, কৃষককে তো বিনা পয়সার 7 টা দূরের কথা, কৃষক সাত নেতৃত্বে আন্দোলন সরকারের মধ্য দিয়ে এই কুড়ি সরকারকে প্রথম ঘটিয়ে আমরা জাতীয়বাদী কৃষক দল ধরে ফিরে যাব। সকলকে ধন্যবাদ, বাংলাদেশ ধন্যবাদ, উপস্থিত আছেন ছাত্র দলের জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন, বক্তব্য রাখেন ছাত্র দলের জেলা সভাপতি ছাত্র নেতা হাসান আল মামুন। হাসান আল মামুন, আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে তেল গ্যাস পানি ডাল চাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উত্তোলনের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ উপস্থিত আছেন। আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এক সভার সফল সভাপতি, কেন্দ্রীয় বিএনপির প্রধান সম্পাদক, লক্ষ্মীপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক, লক্ষ্মীপুরের মাঝে মানুষের নেতা সভার সংসদ সদস্য জনাব শহীদ উদ্দিন চৌধুরী আলী ভাই সহ নেতৃবৃন্দ আজকের এই সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদেরকে দেখছি আমার কেন্দ্রীয় সংবিধান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে একগুচ্ছ দলগুলো বেশ শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাইয়ের আহ্বান, আজকে সারা দেশে এই সরকার যে নারী রাজ্য সৃষ্টি করে রেখেছে, আজকে কাপড় মূল্য উচ্চগতে আজকে সাধারণ মানুষের কই ক্ষমতার বাইরে আমরা উন্নতি মিলে আমরা এই সরকারকে জানিয়ে দিতে চাই যদি উত্তপ্তার মূল্য মানুষের কই ক্ষমতার ভিতরে যদি না এবং দেশ নেত্রী প্রেম খালেদা জিয়াকে যদি এই সরকার মুক্তি না দেন আগামী দিনে জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ছাত্র দল বেগম খালেদা জিয়ার সব সকল নেতৃবৃন্দকে মুক্তি না দেওয়া পর্যন্ত এবং দপ্তর মূল্য কয় কবিতা আনার মধ্যে না আনা পর্যন্ত আমরা রাজপথে সকল ধরনের আন্দোলনের জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং আগামী দিনে আপনারা সবাই সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওরা পারেন্দ্র অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদলের দৃষ্টি আকর্ষণ করছি, স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, একটু সুশৃঙ্খল মনে করছেন। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে সভাটা সুন্দরভাবে সমাপ্ত করা যাবে না। আমাদের নির্ধারিত অতিথি ছাড়াও বেশ কিছু অতিথি এসেছেন, আমি ওনাদেরকে পরিচয় করে দিচ্ছি। জনাব হায়দার আলী লেনিন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জনাব বিলাল হোসেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জনাব আমর ফারুক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, শেখ মাহমুদ সামি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব শফিকুর রহমান মিঠু, স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সদস্য সচিব। কৃষক দলের
বক্তব্য রাখার জন্য আহ্বান করছি লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন উপস্থিত আছেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে এই দেশবাদী আওয়ামী লীগের সরকারের যে যুক্তরাজ্যের বিরুদ্ধে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির উদ্যোগে আজকের সভার সম্মানিত সভাপতি লক্ষ্মীপুর দুই আসনের সাবেক শাহাবুদ্দিন সেবক আমাদের মাঝে প্রধানমন্ত্রী উপস্থিত যাচ্ছেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক জনাব সরদার চৌধুরী আলী এবং আমাদের কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক শাকিল ইসলাম বাবুল ভাই, আমাদের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপুরের কৃতি সন্তান জেলা জনাব ইয়াসির আলী, আর এক কৃতি সন্তান আইন সম্পাদক জেলা অ্যাডভোকেট মমিন সাহেব শাহ, আমার বিভিন্ন আমার ঢাকা থেকে আগত কৃষক দল যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং আমার জেলার সাধারণ সম্পাদক হারুন রশিদ হারুন শাহ, আমার বিভিন্ন ইউনিট রামগঞ্জ ইউনিটের সভাপতি দুলাল এমরান, আমাদের সদর পশ্চিম অ্যাডভোকেট আরাফাত এবং আমাদের শহরের রতন কাজল শাহ কমলনগরের সরকার নেতৃত্বে আজকের এই সব উপস্থিত। আসসালামু আলাইকুম প্রিয় সহযোগী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজকে শুধু একটি কথা বলবো, দুঃশাসন অপশাসন লুটতরাজ স্বজন প্রীতি এই সব কিছু একই সূত্রের কথা, যার সূক্ষ্ম ফলাফল হল আজকে এই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। আজকে আপনারা জানেন এই দ্রব্যমূল্যের শুধু নয়, আজকে এই দেশে গণতন্ত্র নয়, আর গণতন্ত্র না থাকার কারণে এক নেতন্ত্রের বেতন দ্বারা আজকে দেশটাকে আজকে অপশাসনে ন্যায় বিচারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আজকে এখানে একটি পেছনবাদী কায়েম করেছে। তাই আজকে দেশটাতে বেগম খালেদাজিয়ার মুক্তি আর গণতন্ত্রের মুক্তি একই সূত্রে আমার দক্ষতা। আজকে আমরা দক্ষপূর্ণ চিৎকার করবো, কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, আজকে যদি এদেশে দেশটাতে বেগম খালেদাজিয়ার সরকার গঠিত হয় তাহলে দেখবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আর তার মাধ্যমে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনকে তাদের শক্তি সঞ্চয় করে রাষ্ট্রপতি থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। লক্ষ্মীপুর জেলা তাঁতি দলের সদস্য সচিব মুক্তার হোসেন পাটোয়ারির নেতৃত্বে আমাদের জেলা তাঁতি দল আজকের সমাবেশে অংশগ্রহণ করেছে, তাদেরকে অন্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সময় সংক্ষেপের কারণে তাঁতি দলের সদস্য সচিব বক্তব্য রাখবেন না বলে জানিয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাতীয়তাবাদী যুবদল লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ রশিদুল হাসান লিঙ্কনকে, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম মিতাল উপস্থিত রয়েছেন, উনি বক্তব্য রাখবেন না, এজন্য ওনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রব্যমূল্যের লাগামহীন উদ্যোগের প্রতিবাদে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে লক্ষ্মীপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি লক্ষ্মীপুর জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব কেন্দ্রীয় বিএনপির বিপ্লবী সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জন আনন্দিত জননেতা শাহাবুদ্দিন সহ আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি লক্ষ্মীপুর সরকারের পদত্যাগ দাবি করে
একটি সুন্দর নির্বাচনের দাবি জানিয়ে এবং জাতীয়তাবাদী যুব দলের আজকে লক্ষ্মীপুর পৌরসভার লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব পশ্চিমের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা আজকে বিশাল মিছিল নিয়ে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের জবনিকে টানলাম। আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ অমর হক, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এখন সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমদ ফেরদৌস ওসমানীকে, জনাব অ্যাডভোকেট আহমদ ফেরদৌস ওসমানী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সভাপতি লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব সভাপতি সাহু উপস্থিত আছেন। আজকের এই সমাবেশের প্রধান অতিথি আমাদের প্রান্তীয় এলাকা জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি লক্ষ্মীপুর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত লক্ষ্মীপুর জেলা বিভিন্ন উপজেলা থেকে আগত লক্ষ্মীপুর সদর পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আমাদের উদ্দেশ্য হল আজকে আপনারা জানেন আমি একজন পেশাজীবী মানুষ, ওকালতি করি, আমার মতো লোকেরও আজকে দ্রব্য মূল্য যেভাবে বৃদ্ধি পাইছে সদাই করা অত্যন্ত দুঃসাহিত, চাউলের দাম, ডালের দাম, তরকারির দাম, মাথার দাম, কোন কিছু তেলের দাম, কোন কিছু মানুষের পয়তামতের মধ্যে নাই। আজকে যারা কোটি কোটি টাকা লুট করে আছে তাদের কাছে এটা কিছুই মনে হয় না, কিন্তু এখানে যারা বসে আছেন এবং এই দেশের সাধারণ মানুষ আজকে না খেয়ে মরতেছে, আজকে কেনার মতো টাকা মতো নাই, এই অবস্থায় উত্তরের জন্য এদেশের সরকার যেভাবে দেশ পরিচালনা করছে মানুষের এই বিষয়টুকু কোন লক্ষ্য নাই। বর্তমান সরকারের বিরুদ্ধে আমরা মনে করি অন্যতে বিলম্বে দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনেন, এটার জন্য আমরা পেশাজীবী সংগঠন সহ সকল প্রণেতা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমরা আগামী দিনে আমরা বিক্ষোভ সহ সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবো। এবং আমিও লক্ষ্য করছি, ধন্যবাদ সবাই। মঞ্চের সামনে তার পাশে যারা আছেন, এই ইউসুফ আরফিসাও আরফিসাও এদিকে তোমরা এসো না, এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী কৃষক দল লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি জনাব আমির হোসেন চাষী। জনাব আমির হোসেন চাষী বক্তব্য দেব না, জনগণদের সুসংগঠিত এই আজকে জাতীয়বাদী কৃষক দল অঙ্গ সংগঠন যেভাবে সুসংগঠিত এই সরকার আওয়ামী লীগ সরকার হাসিনা সরকার পতন হবে হবে একটা গর্ভবঙ্গ বক্তব্য দেব না। আমার বাড়ির পাশে একজন খুনার ছিল, আশ্চর্য খুনা হাসিনা হয়েছে বাংলাদেশের আশ্চর্য খুনা, এই কথাটা বলে বক্তব্য শেষ করবো। এই খুনা বিভিন্ন বাড়িতে খুনারি করতো, একদিন এক বাড়িতে খুনারি করি সে বেশি করে খাইছে, এখন প্যাড এটাউন করা তো তার বাড়ির পতন হয়ে যাবে। ঘুরা ঘুরে না দেখে প্যাডের ব্যথার কারণে বাগানের মধ্যে দিয়ে খেলো, বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় আকাশে বিদ্যুৎ ছমকালো, বৃষ্টি শুরু হলো, সে বড় রাতের মাঝে চোখ বন্ধ করে শুয়ে বন্ধ করে রয়েছে, একটু বৃষ্টি কমছে, চোখ খুলে দেখে যে আসমানে তো মেয়ে নেই সাদা এক মানুষ ও বাবা পিছিয়ে আমি আগ্রাই করে মারে, একথা করছে চোখ বন্ধ করছে, বন্ধ করার পরে বৃষ্টি থেমে গেল আবার চলে গেল, সে বাড়িতে চলে গেল, যার পরে বাড়িতে সে পুনর করতে নাই, দেখলো যে এক মূর্ছ রোগী মরি গেছে, খুব সন্দেহ তিনি সারাদিন ছাড়াই গেল আশ্চর্য ঘুমা, এখন আশ্চর্য ঘুমা
আবার আগাম যখন পায়ের কাছে গেল সে শুরু হলো বলে এত সুতোর মতো কারো বাসার কোন উপায় নাই সুতোর মতো করে যখন বাসা আমরা আজকে কেন এখানে দাঁড়াইছি আমরা সবাই জানেন। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি এবং সভাপতি মহোদয় এবং আপনারা বিভিন্ন এলাকাতে আসছেন নেতৃবৃন্দ। আমাদের একমাত্র টার্গেট হলো কি, আমাদের দ্রব্য মূল্যের বিরুদ্ধে আমাদের অভিযান। এটা কি আমরা একমত নি? একমত হলে সবাই হাত তুলি দেখাই দেন যে আমরা একমত আছি। এবং আমরা এই মর্মে আবার ভবিষ্যতে যাতে আমরা এটাকে সম্পূর্ণ বিনষ্ট করতে পারি, আমাদের দ্রব্যগুলো নিয়ন্ত্রণে আনতে পারি, এ ব্যাপারে আমরা সবাই একমত থাকবো। তাহলে আসসালামু আলাইকুম। আমি বারবার দৃষ্টি আকর্ষণ করছি মোবাইলের ছবি দেখতে গিয়ে নিশ্চিত হওয়ার সৃষ্টি করেন সবার ভিতর, এটা করবেন না। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি লক্ষ্মীপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, লক্ষ্মীপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুদ্দিন, অধ্যাপক নিজামুদ্দিন বাংলাদেশ জাতীয় বিধান কেন্দ্রীয় সংসদের কর্মসূচি ধারাবাহিকায় সারা বাংলাদেশে দ্রব্যমূল্যক লাগামহীন উচ্চবাদীর দাবিতে লক্ষ্মীপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি লক্ষ্মীপুর পৌর বিএনপি সদস্য সাবেক সফল মহাজনের সভাপতি সাহেব, জেলা বিএনপির সংগ্রামী সদস্যদের জেলা সভাপতি সাহেব ভাই উপস্থিত আছে রাষ্ট্রীয় সভার প্রধান অতিথি, আমাদের লক্ষ্মীপুরের প্রান্তীয় জননেতা লক্ষ্মীপুর দুই আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য কেন্দ্রীয় প্রচার সম্পাদক জেলা সহিদুল চৌধুরী উপস্থিত আছেন আজকের এই সভার বিশেষ অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকের এই সভার লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন আমার বিভিন্ন অন্য সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপির প্রচার সভা
ত্রিপুরার মাটি ও মানুষের নেতা জননেতা জনাব শহীদ উদ্দিন চক্রিয়ানি ভাই মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ লক্ষ্মীপুর জেলা বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল অন্যান্য অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ প্রিয় ভাইয়েরা আমার আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি বানোয়াট মামলায় সাজা দিয়ে আজকে আওয়ামী লীগ এই দেশকে শাসনের নামে শোষণ করছে। তারা এই দেশের মানুষের মৌলিক অধিকার গুলিকে বুলঞ্চিত করে একটি সিন্ডিকেটের মাধ্যমে আজকে দেশ পরিচালনা করছে। কিন্তু এই সময় আর বেশি দিন থাকবে না। প্রিয় ভাইরা আমার আজকে মানুষ থেকে উঠেছে বিএনপি হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে রাস্তায় নেমেছে। আমরা বলতে চাই এই দিন চিরদিন থাকবে না, এই দিনের অবসান হবে। আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ এসেছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনারা সক্রিয় অংশগ্রহণ করবেন এই আশা এবং বিশ্বাস থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। রাষ্ট্রপতি রাজন খান্তা ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির অন্যতম সদস্য লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব মঈনুদ্দিন চৌধুরী রিয়াজ। জনাব মঈনুদ্দিন চৌধুরী রিয়াজ লক্ষ্মীপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি লক্ষ্মীপুর জেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব লক্ষ্মীপুর পৌরসভার সাবেক সফল মেয়র মৃত্যুঞ্জয়ী নেতা যা সভাপতি সব মঞ্চ অনুষ্ঠিত আজকে সভার প্রধান অতিথি জনগণ জননেতা লক্ষ্মীপুর জনগণের লক্ষ্মীপুরের হৃদয়ে জনগণের হৃদয়ে চার লাভ লেখা আছে লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব শহীদুদ্দিন চৌধুরী আলী মাতৃ বিশ্বাস আজকে সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শহীদ বাবন ছাত্রসভার দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক জনাব ইয়াসিন আলী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা বিএনপি নেতৃবৃন্দ আমার সম্মুখে বিভিন্ন স্থান থেকে আগত শহীদ রাষ্ট্রপতি জেনারেলের প্রাপ্তীয় সূর্যসৈনিকেরা বক্তব্যের পাড়াতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি লক্ষ্মীর শুভেচ্ছা। প্রিয় ভাইরা আজকে আপনারা জানেন এটা কিসের প্রতিবাদ সভা, এটা প্রতিবাদ সভা হলো প্রত্যেকটা জিনিসের দাম উচ্চগতি নাগালের বাইরে। আজকে বাজার করতে গেলে যেই টাকা দিয়ে আমরা বাজারে যাই সেই টাকা দিয়ে বাজার হয় না। প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবার আজকে শেষ, তারা আজকে বাজার করতে পারছে না। অনেক লোক লাগে থাকে কিন্তু বলতে পারছে না প্রত্যেকটা জিনিসের দাম উল্টা উচ্চগতি নাই। উচ্চগতি নাই কি প্রত্যেকটা জিনিস এই সরকারের আমলে গতি আনা সব গতি উল্টার গতি নাই। সেই জন্য এই গতি ফিরিয়ে আন্দোলনে একমাত্র পথ কি আন্দোলন, সেই আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে আর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জন করতে হবে। সেই বিজয় দিয়ে বিএনপির সরকারকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশে সকল কিছু গতি আবার ফিরিয়ে আনতে হবে। ধন্যবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া আমার। আমাদের মিটিংয়ে সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান খোকন সহ আরো বেশ কয়েকজন যুগ্ম আহ্বায়ক রয়েছেন। সদর উপজেলা পূর্ব এবং পৌরসভার বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন। সময় অভাবে আমরা কাউকে
বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশে ঢাকা থেকে যেসব মেহমানরা এসেছেন, আপনারা আমাদের আজকে যারা আমরা কর্মী আছি আমাদের সম্পর্কে আপনারা জানেন না। এই লক্ষ্মীপুর জেলায় আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মী আছি, আমরা আজকে লড়াই করতে করতে অবস্থায় এসেছি। আমাদের সাথে প্রশাসনের কথা বলতে চিন্তা করে করে, কারণ প্রত্যেকে দেশপ্রেমিক। আপনারা ঢাকা থেকে আসছেন আজকের এই সমাবেশে, আগামী দিনগুলোতে এই সরকারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নানা অনিয়মের বিরুদ্ধে যদি আপনারা ঢাকা শহর পঞ্চায়েত বা গঠন করে দিতে পারেন, এই লক্ষ্মীপুর জেলা শতভাগ এই জেলাকে আক্রমণ করবে। সুযোগ পাই না, লক্ষ্মীপুর দখল করে রাখতে হবে, ঢাকা থেকে মাঠ করে আপনাদেরকে সহযোগিতা করবে, সেই চিন্তা ভাবনা করে আগামী দিনে আমাদের আন্দোলনের ডাক দেওয়ার প্রার্থনা করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী এরি ভাই, উপস্থিত লক্ষ্মীপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জননেতা জনাব শাহাবুদ্দিন সাবু ভাই সহ কেন্দ্রীয় কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক প্রিয় বড় ভাই জননেতা জনাব শহীদুল ইসলাম বাবুল ভাই, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগঠিত সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব ইয়াসির আলী ভাই সহ কেন্দ্রীয় বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, যে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দলের প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রত্যেকের জানা উচিত, 1971 সালের মুক্তিযুদ্ধের পর এই দেশটাকে তিলে তিলে শেষ করে দেওয়ার প্ল্যান চলেছিল। তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের সাধারণ জনগণ আবার ক্ষমতায় অধিষ্ঠিত করে এদেশের গণতন্ত্রকে স্বাভাবিক গতি পেয়েছিল। প্রিয় বন্ধুগণ, আজকে রাজপথ থেকে শুরু করে রাজপথ, হসপিটাল, ডাক্তার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি গত 2-3 বছর বন্যার সময় থামায় এদেশের মানুষের যে অবস্থা হয়েছিল, এই চিকিৎসা ব্যবস্থাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে এই দেশের চিকিৎসা ব্যবস্থাকে স্বাভাবিক গতি পেয়েছিল। কিন্তু এই করোনা এবং করোনায় এর প্রমাণ করে দিয়েছিল আমাদের চিকিৎসা ব্যবস্থা কি ছিল আপনাদের প্রত্যেকের জানা। গত 10-12 বছর থেকে এদেশের অর্থনৈতিক অবস্থাকে লুটপাট করে বিদেশে টাকা প্রচার করে আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ করে দিয়ে আজকে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়িয়ে দিয়েছিল। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখুন পানির দাম, গ্যাসের দাম থেকে শুরু করে প্রত্যেকটা কিছুর দাম গত 6 মাসে যেই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এখন আর আমরা কেউ তেল দিয়ে কোনো মাছ ভাজা করা যাবে না, আমাদের এখন পানি দিয়েও মাছ ভাজা করার অবস্থা নাই। সুতরাং বুঝুন, আমাদের আন্দোলনে নামতে হবে। আমাদের নেতা বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, আমরা প্রত্যেকে রাজপথে থাকবো, আমাদের প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকে আমরা থাকবো, আপনাদের সাথে ইনশাআল্লাহ রাজপথে থাকবো। এই কথা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি লক্ষ্মীপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট হাফিজুর রহমান। জনাব অ্যাডভোকেট হাফিজুর রহমান বক্তব্য রাখবেন। বিল্লাহির রহমান রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা থেকে আগত কৃষক দলের, যুব দলের, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত লক্ষ্মীপুর জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমার কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বন্ধুরা আমার, আজকের এই বিক্ষোভ সমাবেশ শুধু লক্ষ্মীপুরে নয়, আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ। তার কারণ হলো আজকে মানুষের পিঠ দাঁড়ানো থেকে গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এখন মানুষ বুঝতে পেরেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হয়েছে,
সব কিছু লুটপাট করে বিদেশে তারা জমা করেছে অর্থ, ব্যাংক লুট করে তারা অর্থ জমাইছে বিদেশে, যার জন্য আজকে আমাদের দেশের সকল কিছুর দাম বেড়ে গেছে, যার জন্য আজ বাংলাদেশ অচল হয়ে পড়েছে, আজকে দেশের জনগণ জেগে উঠেছে, আমাদেরকে আজকে শপথ দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে, তারেক রহমানের আহ্বানে আমাদেরকে এক দফা এক দফা আন্দোলনে নামতে হবে, এই সরকারকে হটাতে হবে এবং আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে আমরা সবাই থাকবো। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি লক্ষ্মীপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, জাগজু বদল থেকে যিনি এই দলের সাথে রয়েছেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নিজামুদ্দিন ভূঁইয়া, জনাব নিজামুদ্দিন ভূঁইয়া বক্তব্য রাখবেন। লাগামহীন দ্রব্যমূল্য উদ্যোগটির প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার বিক্ষোভ মিছিলের বন্ধু সভাপতি লক্ষ্মীপুর জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র মৃত্যুঞ্জয়ী বিএনপি নেতা জনাব শাহাবুদ্দিন সাহু বংশ ভবিষ্যৎ আজকের সভার প্রধান আকর্ষণ, লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক, লক্ষ্মীপুরের গণ মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য জনাব শরদুদ্দিন চৌধুরী আনিব, বংশ ভবিষ্যৎ কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বংশ ভবিষ্যৎ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিনা আলিব, সব নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃবৃন্দ, লক্ষ্মীপুর জেলা বিএনপি থানা বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা কেন এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন, আমরা সেই লক্ষ্মীপুর যেই লক্ষ্মীপুরে বারো বারো এই মৃত্যুঞ্জয়ী বিএনপি নেতা শাহাবুদ্দিন সাহুকে গুলি করেছে কেন্দ্র করে, আমরা সেদিন আমাদের যুবদল নেতা আমরা জুয়েলকে হারিয়েছি, অনেককে হারিয়েছি, দুঃখের বিষয় জুয়েলের লাশ আমরা আজ পর্যন্ত পাই নাই। লক্ষ্মীপুরবাসী, এর আগে আমাদের রুবেল এবং কাসেমকে গুলি করে হত্যা করা হয়েছে, ভাইরা আজকে দ্রব্যমূল্য উত্থাপিত এদেশের মানুষ আজকে এই দ্রব্যমূল্য ক্ষয় ক্ষমতার বাহিরে, এই সরকার এই মাফিয়া সরকারকে হটাতে হলে আজকে শুধু দ্রব্যমূল্য নয়, আপনারা দেখেছেন এই সরকারের আইনমন্ত্রী ব্যানি আর কথোপকথন টেলিফোনের আলাপ আপনারা দেখেছেন, বাংলাদেশের ওই দরপেশের সাথে আপনার এই জয়ের প্রজেক্ট পাওয়ার জন্য তাদের যে টেলিফোনে আলাপ হয়েছে তা আপনারা জানেন, বাংলাদেশকে এই মাফিয়া সরকার রাখে নাই। আজকে আমি মনে করি এই লক্ষ্মীপুর থেকে এই সরকার পতনের আন্দোলন আমরা শুরু করবো, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের রাখবেন,
ব্যাগ পুরে না, আগে এই সমস্যা ছিল না। অতএব যখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে দ্রব্য মূল্য, তখন এই সরকারের টিকে থাকার আর কোন ইয়ে নাই। এই সরকারকে হটাতে হবে, আর এই সরকারকে হটাতে হলে আমরা বাজার মিলে এই লক্ষ্মীপুর থেকে সরকার আন্দোলনের আমরা এক কথা জানি, এই পত্রে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ লিগা ভাইকে। আমাদের মাঝে আজকে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এসেছেন, আমরা লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে ওনাদেরকে শুভেচ্ছা জানাই। এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব শেখ মোহাম্মদ শামীম। জনাব শেখ মোহাম্মদ শামীম ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী সৈনিকদের ক্যান্টনমেন্ট নামে খ্যাত লক্ষ্মীপুরের জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত ব্রহ্মমূল্যের উদ্ধগতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি সাধু ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার রাজনৈতিক গুরু, যার হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি শুরু করেছিলাম, যার নেতৃত্বে এসপাতে আন্দোলনের রাজপথ প্রকট করে এসপাতকে পতন ঘটিয়েছিলেন আমার প্রিয় নেতা জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল জাতীয় বীর লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জাতীয়তাবাদী দলের সংগ্রামী সম্পাদক জাতীয় নেতা সুরেন্দ্রনাথ চৌধুরী আনিম, আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজপথের জাতীয় নেতৃত্ব সৈয়দ ইসলাম মামুন সহ সংগ্রাম নেতৃবৃন্দ, আজকে আপনাদের সামনে শুধু বলতে চাই আপনাদের সৌভাগ্য আমাদের প্রিয় নেতা সৈয়দ চৌধুরী এনির মতো একজন নেতৃত্ব আপনারা লক্ষ্মীপুরে পেয়েছেন, যার নেতৃত্বে এসাদের পতন হয়েছিল। আমি আশা করি আজকে সৈয়দ চৌধুরীর নেতৃত্বে লক্ষ্মীপুরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে এবং এই লক্ষ্মীপুর থেকেই হাসিনার পতনের আন্দোলন বেগবান হবে, সেই আন্দোলনে হাসিনার পতন হবে। এই আশীর্বাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সামিম ভাইকে। এখন শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য উনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি। আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব শাহাবুদ্দিন সাবু, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুরের গণমানুষের নেতা ছাত্র দলের সাবেক সভাপতি মৃত্যুঞ্জয়ী নেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী এলি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব শহীদুল ইসলাম বাবুল, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সহযোদ্ধা হায়দার আলী লেনিন শেখ মোহাম্মদ শামীম গোলাম হোসেন সহ এই লক্ষ্মীপুরের কৃতি সন্তান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী সহ সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য রাখব নাম সময় অত্যন্ত কম। আপনারা দেখেছেন এই বাংলাদেশের এখন যে দ্রব্য মূল্যের যে উচ্চ গতি, যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণী এবং বিধিক মানুষ আজকে বাজার করতে পারছে না, আজকে তারা চাল কিনতে পারছে না, আজকে তাদের জীবন নির্বাহ করা খুবই দুষ্কর এবং কঠিন হয়ে পড়েছে। এই বাংলাদেশের
এই টাকাগুলো গেল কোথায়? কারা এই টাকা ডাকাতি করেছে, লুণ্ঠন করেছে? কারা এই টাকা লুণ্ঠন করেছে? এখানে বেগম পাড়া বানিয়েছে শত শত হাজার হাজার কোটি টাকা কারা পাচার করে বিদেশে পাচার করেছে? কোথায় আছে ধর্মের কল বাতাসে করে যারা তাদেরকে সেই সময় টাকা পাচারের সুযোগ দিয়েছিল? এই হাত হবে তাদের হাত থেকে আদায় করে নেবে, তাদের হাত ভেঙে দিবে, হাত ভেঙে দিবে, লুটপাট করে হাত ভেঙে দিবে। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ শফিক ভাইকে। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ হোসেন। জনাব মোহাম্মদ হোসেন, আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে এবং এদেশের গণমানুষের নেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী মা মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের লক্ষ্মীপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ সমাবেশের বিপ্লবী সভাপতি জনাব শাহাবুদ্দিন শাবু ভাই আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, যার মাধ্যমে আমি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী রাজনৈতিক হাতেখড়ি হয়েছে। আমার প্রাণ প্রিয় বড় ভাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী প্রচার সম্পাদক মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা বর্তমান জননেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি আমাদের এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, আমাদের দীর্ঘদিনের বিপ্লবী সহযোদ্ধা জনাব শহীদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেনিন, ওমর ফারুক শাফিন, শেখ মোহাম্মদ শামীম এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা এই লক্ষ্মীপুরের কৃতি সন্তান জনাব ইয়াসিন আলী সাহেব, জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং লক্ষ্মীপুরের বিক্ষুব্ধ জনতা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, বক্তব্য নির্ধারিত করব না, শুধু দু একটি কথা বলে বক্তব্য শেষ করব। শেখ হাসিনা ওয়াজের গত চোদ্দ বছর ধরে অনেক হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র আপনি গলা টিপে হত্যা করেছেন, বাংলাদেশের প্রতিবাদী বিক্ষুব্ধ জনতার হাজার শত শত জনতাকে আপনি গুলি করে হত্যা করেছেন, বিএনপি সহ বিরোধী দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে লক্ষ লক্ষ মামলা দিয়ে আপনি জেলে পড়েছেন। দেশ যদি বেগম খালেদা জিয়া কে বিনা অপরাধে আপনি জেলে পুরে রেখে রেখেছেন, শেয়ার বাজার লুট করে, ব্যাংক লুটপাট করে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আপনি বিদেশে পাচার করেছেন, তার ফিরতি আমি দেব না। আপনি আওয়ামী লীগের লোকদের সিন্ডিকেট করে গরিবের পেটে লাঠি মেরে বাংলাদেশের সাধারণ জনগণকে আপনি আপনি জীবনযাত্রার মুখে আপনি আপনি জীবনযাত্রাকে হুমকির সম্মুখীন করে দিয়েছেন। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে বাংলাদেশের মানুষের জীবনের নাভিশ্বাস উঠেছে। এমনি একটি পরিস্থিতিতে আপনার থাকার আর কোন অধিকার নেই, আপনার সময় শেষ হয়ে গিয়েছে, আপনি যাবেন এবং আপনাকে অবশ্যই যেতে হবে, সে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। আমরা পরিস্থিতি তৈরি করব, সারা দেশে সমাবেশ চলছে।
আপনাকে গদি ছেড়ে আপনাকে টেনে হিসেবে আমরা নামাবই নামাবো। আমরা মৃত্যুর মধ্য দিয়ে তারপর শেখ হাসিনা আপনাকে আমরা ছেড়ে দেব না, আপনাকে যেতেই হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আহরক, শ্রেষ্ঠ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, নতুন প্রজন্মের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সবাই ছাত্র নেতা জনাব হায়দার আলী লালিন। জনাব হায়দার আলী লালিন ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আজান দেন, রেজিস্ট্রেশন কই? ফেসবুকে ঢুকে এটা শেয়ার করেন। আজান চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি লক্ষ্মীপুরের তিনি সন্তান সাবেক পৌর মেয়র বিএনপির কেন্দ্রীয় নেতা জননেতা সভাপতি সহ আজকের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের ছাত্র রাজনীতির অহংকার জাতীয় ছাত্র দলের সাবেক সভাপতি, যার কপালে সেই দিনের হাসিনা সরকার নির্যাতনের তিলকের দিয়েছিলেন, সেই মৃত্যুঞ্জয় ছাত্র নেতা শহীদ উদ্দিন চৌধুরী আনি আজকের বিএনপির প্রচার সম্পাদক লক্ষ্মীপুর জেলার সংগ্রামী আহ্বায়ক। আমাদের সকলের, সারা বাংলাদেশের ছাত্র রাজনীতির সকলের অহংকার হৃদয়ের মানুষ শহীদ উদ্দিন চৌধুরী। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা কৃষক দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা শহীদুল ইসলাম বাবুল, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সংগঠনের সম্পাদক সাবেক ছাত্র নেতা লক্ষ্মীপুরের কৃতি সন্তান জননেতা জনাব ইয়াসির আলী, বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য দুলাল হোসেন, শেখ মোহাম্মদ শামীম, ওমর ফারুক শাহীন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত লক্ষ্মীপুরের সংগ্রামী ভাইয়েরা। আজকে বাংলাদেশের সব জেলায় যাতে তোমাদের দল কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ চলছে। আমি মনে করি এই বিক্ষোভ সমাবেশ বিএনপির নয়, এই বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের প্রতিটি মানুষের, যা বাজারে যে দ্রব্যমূল্যে কিনতে হয় সকলের। আমাদের দেশের আওয়ামী লীগে যারা করেন তারা কি দ্রব্যমূল্যে কিনেন না? যারা জাতীয়বাদী করেন তারা কি বাজারে যেতে হয় না? যারা সিপিপি করেন তারা যেতে হয় না? সুতরাং আমি বিশ্বাস
ঐক্য সহজ লাভ করবেন আরক্ষিত বাংলাদেশ যে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই দিনের যুদ্ধে আপনি আপনার পিতা হারিয়েছিলেন, আরেকজন তার সন্তান হারিয়েছিল, আরেক মা তার স্বামী হারিয়েছিলেন। সেই যুদ্ধের বিনিময়ে অর্জিত বাংলাদেশে আমি চাল কিনে খাবো 70 টাকা, চিনি কিনে খাবো 100 টাকা, আর আপনারা টাকা পাচার করে কানাডায় ব্যবহার করা তৈরি করবেন, আর আপনারা টাকা নিয়ে মানুষের সেকেন্ড তৈরি করবেন, সেজন্য এই দেশ স্বাধীন হয় নাই, সেজন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দেন নাই, সেজন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করতে স্বাধীন করে নাই। সেজন্য বলতে চাই যে সরকার নিষেধাজ্ঞার ভোটের মাধ্যমে ক্ষমতা আসেন, জনগণের জন্য তার কোন দরদ থাকতে পারে না, সেটা তিনি তার কর্মের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন। সেজন্য আমাদের নেতা জনাব তারেক আহমদ বলেছেন এই সরকার সাথে আলোচনা করে এই সরকারের সমঝোত করে কোন সমাধান হবে না। এই বাংলাদেশের যদি মুক্ত হতে চান, আপনি যদি জনপ্রতিনিধি টাইম করে চান, আপনি যদি দেশ কর্তৃপক্ষ খরচে মুক্ত করতে চান, আপনি যদি বাংলাদেশের খরচ ফিরিয়ে আনতে চান, আপনাদেরকে রাস্তায় নেমে আসতে হবে। সেজন্য আমাদের নেতা বলছেন বাংলাদেশ জেলে কোন পথে ফয়সালা হবে রাজপথে, আর সেই রাজপথের জন্য আপনাদেরকে প্রস্তুত করতে হবে, আমাদেরকে প্রস্তুত করতে হবে। যদি আমাদের জীবনের শেষ শক্তিপদিত হয় তবু আমাদেরকে গণতন্ত্র ফিরে আনতে হবে, দেশটাকে বেতন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সেই মুক্ত করার সংগ্রামে আপনাদের সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে ভূতাবেশ বাংলাদেশ জিন্দাবাদ, দেশটাকে বেতন খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব হায়দার আলী লালিন ভাইকে, সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা আজকের সমাবেশের মূল পর্বে চলে এসেছি। আমাদের আর তিনজন বক্তা রয়েছেন, দুজন বিশেষ অতিথি এবং আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি। লালিন ভাই যেভাবে বলেছেন যে আজকের এই কর্মসূচি শুধু বিএনপি নয়, সকল রাজনৈতিক দলের সকল মানুষের, কারণ আমরা মনে করি প্রশাসনে যারা আছেন, পুলিশ বিভাগে যারা আছেন, বিচার বিভাগে যারা আছেন, প্রত্যেকটাই বাজারে যেতে হয়। আজকে বাজারে প্রত্যেকটা জিনিসের যে আকাশ ছোঁয়া মূল্য, তাতে মানুষের নাম বিশ্বাস উঠেছে, তাই আমরা প্রত্যাশা করব দেশের প্রতিটি মানুষ আমাদের আজকের বিক্ষোভ সমাবেশের সাথে সংহতি প্রকাশ করবেন। এখন বক্তব্য রাখছেন আজকের এই বিক্ষোভ সমাবেশের বিশেষ অতিথি লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান শুভেচ্ছ কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব এম ইয়াসিন আলী, জনাব এম ইয়াসিন আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, বিসমিল্লাহির রহমানির রহিম, দুর্গমূলের নাগামীর উদ্যোগতি উপলক্ষে আজকের এই সমাবেশের উপস্থিত, যার নাম বললে সারা বাংলাদেশে আমাদের মুখ উজ্জ্বল হয়, আমাদের লক্ষ্মীপুরের সত্তা হাজার কর্মী করার গাড়িগর, এই সাইডে যারা বসে আছেন সকলে যখন তাকে সিলের মাধ্যমে হত্যা করতে চেয়েছিল তার নাম কি বুঝতে পারেন কিনা? তার নাম আর বলতে সকলে কিনা, সারা বাংলাদেশে আমাদের মুখ উজ্জ্বল হয়। আমাদের প্রিয় এনএ ভাই উপস্থিত, আজকে যিনি পরিচালনা করছেন আপনাদের প্রিয়পক অত্যন্ত পরিশ্রমী জনপ্রিয় জনতা জনপ্রিয় হাসিবুর রহমান উপস্থিত,
জাতীয়তাবাদী কৃষক দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের আরেক নাম। যদিও ফরিদপুর বাড়ি শেখ হাসিনার অনুসারী নয়, জাতীয়তাবাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুসারী হয়ে আজকে কৃষক দলের নেতৃত্বে এখানে এসেছেন আমাদের শ্রী শহীদুল ইসলাম বাবুল ভাই। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হায়দার আলী খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মুর ফারিক সাবিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শেখ মোহাম্মদ শামীম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নিশান এবং সকল সকল সকলকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, চুয়াচ্চুরের দুর্ভিক্ষ ছোট ছিলাম তখন শুনেছি মানুষকে বাঁচতে হয়েছে কচু ঘেঁচু ওই পুলিশ খেয়ে, লজ্জা নিবারণ করতে হয়েছে বাসন্তীকে কাটা জাল জাল দিয়ে লজ্জা নিবারণ করতে হয়েছে। আজকে 2022 সালে এসে বাবা চাকরি হারিয়ে সন্তানের দুধ ক্রয় করতে পারা বিধায় স্বপ্ন আমাকে বিধি মানবেন স্তর থেকে দুধ চুরি করেছে এই শেখ হাসিনাবাদের পরিস্থিতিটা কি দেশে উন্নয়ন হচ্ছে? আজকে মানুষ রাস্তা দিয়ে যখন আসছিলাম লক্ষ্মীপুরের অবস্থা এরকম ছিল না, সকালে হাত পাচ্ছেন বাবা তুমি টাকা দিয়ে দাও খেতে পারছি না। আজকে আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা কি বাজারে যান না? আপনাদের গরিব গরিব আত্মীয় স্বজন নেই, তাহলে আজকে ভাতের বদলে এক পা চাউল দিয়ে ভাতের ফ্যান খাচ্ছে, আন্দোলনে আসছেন না? এই আন্দোলন শুধু বিএনপি না, এই আন্দোলন আমল বৃদ্ধ কৃষক শ্রমিক ছাত্র জনতার সামনে আমাদের বাঁচতে হবে, দেশকে বাঁচাতে হবে, স্বাধীনতা রক্ষা করতে হবে। আমার নেতা তারেক রহমান বলেছেন মাফিয়াদের দিন শেষ, হয়তো একাত্তরে যুদ্ধ করতে পারিনি, এই বাংলাদেশ যুদ্ধের ইতিহাস, আন্দোলনের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, আর কিছু লক্ষ্মীপুর আন্দোলন সংগ্রামের ইতিহাস। এই ভাই সাহুয়ের নেতৃত্বে আপনারা কি প্রস্তুত? শেখ হাসিনাবাদের আপনার কিন্তু জারিবাংলা বর্ডার দিয়ে ইন্ডিয়া যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জাতীয়তাবাদী ছাত্রদের নেতারা বন্ধ করে দিয়েছে, এর সব কিছু যে পথে আপনি চিন্তা করেন খুব পথে যাবে। এখনো সময় আছে, সময় আসছে। আমাদের এই ভাই শিক্ষা দিয়েছেন আমাদের রাজনৈতিক শিক্ষক কিভাবে আন্দোলন করতে হয়, থাকা সাথে আমরা আন্দোলন করি আমরা নিজের জন্য জনগণের জন্য, ইনশাল্লাহ কৃষক দল যেভাবে প্রস্তুত হচ্ছে ছাত্রদলের আগাচ্ছি আন্দোলনের প্রস্তুতি নেতৃত্বে শিক্ষা দিয়েছেন, আর সাউবের কথা বাদই দিলাম তারাতে গেলাতে সকলের কাছে আবারও দর্শন আমার আমার নেতা তারেক রহমান আন্দোলনের ডাক দিলেন, সেই ডাকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে
এই শেখ হাসিনা ওয়াজেদ মুক্ত বাংলাদেশ জয়। আমাদের এই সকলের মানে ভগবান প্রিয় নেতা রহমান ধন্যবাদ ইয়াসিন ভাইকে। এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিক্ষোভ সমাবেশের বিশেষ অতিথি মুক্তি এবং দেশব্যাপী বেপরোয়া লুণ্ঠন এবং দুর্নীতির প্রতিবাদে আজকে যে দেশব্যাপী সমাবেশ হচ্ছে তার অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা বিএনপির সমাবেশ, সম্মানিত সভাপতি, জাতীয় নির্বাহী কমিটি, কল্যাণ বিষয়ক সহসভাপতি এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব মৃত্যুঞ্জয় নেতা জনাব শাহাবুদ্দিন শামু ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আপনাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিলে তিলে নিজেকে আজকে জাতীয় রাজনীতির এই পর্যায়ে তুলে এনেছেন, তাকে যখন পুলিশ মাত্র দুই ফুট সামনে থেকে মাথার উপরে আঘাত করলো টিয়ার ছেড়েছেন, যে আমরা তখনই ভেবেছিলাম তিনি হয়তো মৃত্যুবরণ করবেন। তো আল্লাহর অশেষ ইচ্ছা এবং আপনাদের দোয়ায় তিনি এখনো আমাদের বাংলাদেশের লাখো কোটি তরুণ যুবকের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক এবং জাতীয় সমাজী ছাত্র দলের সোনালী ফসল শহীদুদ্দিন চৌধুরী এনি উপস্থিত আছেন। আমাদের প্রিয় সহযোদ্ধা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হায়দার আলী লেলিন, মোহাম্মদ দোলাল হোসেন, ওমর ফারুক শাফিন এবং শেখ মোহাম্মদ শামিম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, আমাদের প্রিয় সহযোদ্ধা জনাব ইয়াসিন আলী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব শফিকুর রহমান মিঠু উপস্থিত রয়েছেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সহযোদ্ধা বন্ধু জনাব ফখরুল ইসলাম নাহি, কামরুল হাসান নোমানি সহ বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা, কর্মী, ভাই এবং বন্ধুরা, সকলকে জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মুবারকবাদ। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ আজকে স্পষ্টতই দুই ভাগে বিভক্ত। এক পক্ষ হল তাদের হাতে গোলামীর জিঞ্জির, আর এক পক্ষে রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার হাতে স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকা। পক্ষে নিপীড়ক রাষ্ট্রবিরোধী শক্তি, দুর্নীতিবাজ লুটেরা, আর এক পক্ষে নির্যাতিত নিপীড়িত গণমানুষের নেতৃত্ব দানকারী দল। প্রিয় বন্ধুরা, বাংলাদেশে যখন ভোটের আবহাওয়া ছিল, মানুষ যখন ভোট দিতে পারত, তখন আজকে প্রধানমন্ত্রী যিনি গায়ের জোরে প্রধানমন্ত্রিত্ব দখল করে রেখেছেন, তিনি তদবি হাতে নিয়ে হেজাব পরে পট্টি পরে অতীতের অপকর্মের জন্য জাতির কাছে করজোরে ক্ষমা চেয়ে বলেছিলেন, আমাদেরকে ভোট দিন, আমাদেরকে ভোট দিলে আমরা আপনাদেরকে 10 টাকা কেজি চাল খাওয়াবো, আমরা ঘরে ঘরে চাকরি দিব, আমরা বিনামূল্যে সার দিব, আমরা কালো গরুর দুধ দিব, দুধ খাবার বাকিও দিব, ক্ষমতা দখল করেছেন। বাংলাদেশের মানুষ কি পেয়েছে? জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
যারা নেতৃবৃন্দ ক্ষমতা দখল করেছে, মামুন দেখো না, প্রিয় নেতৃবৃন্দ ক্ষমতা দখল করেছেন, মনে করেছেন আপনার আর ক্ষমতা থাকা লাগবে না, আপনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন। ফেরাউনকে যেমন মমি করে রাখা হয়েছে, মৃত্যুর পরে আপনার দেহাবশেষ বাংলাদেশের মানুষ আপনার দলের নেতা কর্মীরা মমি করে রাখবে হাজার বছর শত সহস্র বছর, পরবর্তী প্রজন্ম বিজ্ঞানীরা গবেষণা করবে কিভাবে আপনি দুর্বিষহ জাতীয় নির্বাচনকে গিলে খেয়ে ফেলতে পারলেন, বাংলাদেশের শত সহস্র মানুষকে গুম করে নির্যাতন করে নিপীড়ন করে এক লক্ষের উপরে মামলা দিয়ে 35 লক্ষ মানুষকে আসামি করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কিভাবে আপনি কব্জ করে রেখেছেন। একটা রাজনৈতিক দল চিন্তা করা যায়, 13 বছর আওয়ামী শাসন, তার 2 বছর তার আগে 2 বছর আওয়ামী লীগের আন্দোলনের যে ফসল সেই 15 বছর যাবৎ এত নিপীড়ন এত জুলুম, তারপরেও অন্য কোন রাজনৈতিক দল বলে কিন্তু মাটির সাথে মিশে যাবার কথা, এতদিনে আপনারা দলকে ভালোবাসেন বলেই বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এখনো এত নিপীড়নের পরে এত চরিত্রের এত নির্যাতনের পরেও যে দলটি সমস্ত জনপ্রিয়তা নিয়ে সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে এখনো মাথা তুলে দাঁড়িয়েছে তার নাম হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি জানি এই লক্ষ্মীপুরে কত মানুষকে খুন করা হয়েছে, কত মানুষকে খুন করা হয়েছে, এই যে আমাদের দুইজন নেতা আজকে আহ্বায়ক সদস্য সচিব দুইজনে কিন্তু মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন, অথচ তিনি আজকে বলেন ন্যায়ের কথা বলেন গণতন্ত্রের কথা বলেন মানবাধিকারের কথা বলেন বাংলাদেশের মানবাধিকারকে আপনি লুণ্ঠন করেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে গিলে পেয়েছেন, বাংলাদেশের আইনের শাসনকে করায়ত্ত করেছেন, বাংলাদেশের নির্বাচন কমিশনকে গিলে পেলে আপনি আমৃত্যু ক্ষমতায় থাকার যে বাসনা করেছেন আপনার সেই বাসনা বাংলাদেশের মানুষ আর পূরণ হতে দেবে না। যেভাবে কৌশলে আপনি পার পেয়ে গেছেন 22 সালে 23 সালে একই কাহিনী করে ফলে প্রিয় বন্ধুগণ উনি আবার বলেন বাংলাদেশের মানুষ আগামী দিনে নাকি আওয়ামী লীগকে ভোট দিবে, বিএনপির সাথে কোনো মানুষ নাই, আপনি একটা সুষ্ঠু নির্বাচন নিয়ে দেখে আপনি দিতে বাধ্য হবেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি গণতন্ত্রের পক্ষে আসবেন, আপনি মানবাধিকারের সাথে থাকবেন নাকি আপনাকে বিমানের চাকা ধরে লাইন ধরে আফগানিস্তানের মতো দেশ ত্যাগ করতে হবে। শেখ হাসিনা ওয়াজেদ আপনি জানেন না আপনি কতটা সংকুচিত হয়ে পড়েছেন, আপনি কতটা খাটো হয়ে পড়েছেন, আপনি কতটা সংখ্যালঘু হয়ে পড়েছেন, আপনি একটা নির্বাচন দেন বাংলাদেশে নির্বাচন হবে আপনি ঘুরবেন আপনার অবস্থান কোথায়। উনি আবার বলেন আওয়ামী লীগকেই মানুষ ভোট দিবে, বিএনপি আওয়ামী লীগের যে পার্থক্য সেটা 72-75 সালের পরে নির্ধারিত হয়েছে, আমাদের দুইজন রাষ্ট্রপতি আমাদের দলের প্রতিষ্ঠাতা এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান এবং সৈয়দ আশরাফ উদ্দিন রহমান দুইজনই কিন্তু আততায়ীর হাতে সেনাবাহিনীর বিদ্রোহীদের হাতে নিহত হয়েছিলেন, কিন্তু পার্থক্য কি জানেন, এক নেতা নিহত হবার পরে বাংলাদেশের কোন অঞ্চলে কোন
15 জন মানুষ বিক্ষোভ করে নাই, মিছিল করে নাই, সব পালিয়ে দেশ ছাড়া হয়ে সীমান্ত পাড়ি দিয়ে উপরে চলে গেছেন, যে যে অবস্থায় ছিলেন, লুঙ্গি পরে কেউ পালিয়েছেন, কেউ লুঙ্গি ছাড়াও পালিয়েছেন, আমরা শুনেছি। কি কারণে? কারণ আপনাদের অন্যায় অপকর্মের পাহাড় এমন হয়েছিল যে আপনারা ন্যূনতম প্রতিরোধ করবার আপনারা সাহস পান নাই। আজকে নেতার জন্য মাতম তুলেছেন, তাহলে এক নেতা এক দেশ, রাত জেগে জেগে আমার বাচ্চা ছেলেদের ভাইদের বন্ধুদেরকে জাতির পিতা, জাতির পিতা, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু আপনি মহাভারত বানিয়েছেন, আর কেউ কারো অবদান নাই, জিয়াউর রহমানের নাই, উসমানী সাহেবের নাই, তাজউদ্দিন সাহেবের নাই, সৈয়দ নজরুলের নাই, একজন মাত্র নেতা, একজন মাত্র দেবতা। আবারও আপনাদের একই দশা হবার কিন্তু সময় এসে গেছে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহতর পরে আপনারা দেখেন নাই, লক্ষ লক্ষ মানুষ প্রিয় নেতাকে ভালোবেসে ঢাকা রাজপথে মাতম তুলেছিল। আমরা শুনেছি, আমরা ছোট ছিলাম, বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বাড়িতে সেদিন উনুন জ্বলে নাই। পার্থক্য এখানেই, আপনারও একই পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে। প্রিয় বন্ধুরা, আর শেষ কথা বলে যাই, লক্ষ্মীপুরে নেতৃবৃন্দ বক্তব্য দেবেন, প্রশাসনের অনেক বন্ধুরা রয়েছে, আপনাদেরকে বলবো আপনারা সীমা লঙ্ঘন করবেন না। আপনাদেরকে এই দেশে থাকতে হবে, আমাদেরকে এই দেশে থাকতে হবে। আমরা চাই সকলকে নিয়ে একটি সুন্দর সুখী সমৃদ্ধি, একটি মানবিক, একটি গণতান্ত্রিক, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, যেখানে সকল দলের অংশগ্রহণ থাকবে, শুধুমাত্র অপরাধী দুর্বৃত্ত লুটেরা ব্যক্তি রেখে তাদের বিচার বাংলাদেশের হাইকোর্টে হবে। অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের গুম খুনের সাথে জড়িত হবেন না, অন্যায়ভাবে গুলি করে হত্যা করবেন না, অন্যায় নির্দেশ পালন করবেন না, এই সরকার শেষ সরকার না। ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশের গণতান্ত্রিক সমাধান দাবি নির্মাণ করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান দিনের পেশে আসবে ফিরে বাংলাদেশে। ভাই এটার বলতে কন্যা ভাই ধন্যবাদ বাবুল ভাইকে। আমরা আজকের সমাবেশের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আজকের সমাবেশকে সফল করার জন্য বিভিন্ন এলাকা থেকে যারা এই সমাবেশে এসেছেন তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং মনোরোগ জানাই। এমন আজকের এই সমাবেশ তৈরি করার জন্য, মাঠের কাজ করার জন্য সকল সহ যারা পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিক্ষোভ সমাবেশের মাননীয় প্রধান অতিথি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিএনপি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী প্রচার সম্পাদক, সাবেক ছাত্র নেতা বসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জেলা জেলার দ্রব্য মূল্যের উর্ধগতি এবং এই দেশে সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আজকের এই কর্মসূচি গ্রহণ করেছেন এবং বিএনপির এই কর্মসূচিটি এই মুহূর্তে সময় উপযোগী সিদ্ধান্ত হয়েছে বলে আমরা লক্ষ্মীপুর বিএনপি থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। তার উদ্যোগে আজকে কেন্দ্রীয় বিএনপির এই কর্মসূচি সিদ্ধান্ত আজকে লক্ষ্মীপুর জেলা বিএনপি আমরা কেন্দ্রীয় সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। আমাদের সমাবেশের সভাপতি জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব এবং তিনি এই পৌর বিএনপির পৌরসভার মেয়র ছিলেন, আজকের সভার সভাপতি জনাব শাহাবুদ্দিন সাহু। আমাদের আজকের এই সভার বিশেষ অতিথি এবং যারা ইতিমধ্যে কেন্দ্র থেকে এসেছেন, বক্তব্য রেখেছেন, এরা কেন্দ্রীয়ভাবে আমার সঙ্গে দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছে, তবে এখন কেউ আর ছাত্র নেতা নাই, তারা এখন বিএনপির নেতা এবং বিএনপির নেতা থেকে একজন দায়িত্বশীল নেতা হল জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবু। বরাবরই কিন্তু শহীদুল ইসলাম বাবু অত্যন্ত ভালো এবং সাংগঠনিক বক্তব্য রাখেন, আজকেও তাই করেছেন আমাদের লক্ষ্মীপুর। আমি শহীদুল ইসলাম বাবুলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমাদের কেন্দ্রীয় কমিটির চারজন সদস্য, এই চারজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সঙ্গেই ছিলেন। আমার মনে হয় ঠিক এরশাদ বিরোধী আন্দোলনের শেষ মুহূর্তে এবং ৯৬ থেকে ২০০০ পর্যন্ত হাসিনার বিরুদ্ধে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামে কেন্দ্রীয় কমিটির এই চারজন নেতা, একজন হল হায়দার আলী লেলিন, আরেকজন হল দুলাল হোসেন, আরেকজন হল ওমর ফারুক সাবিন, আরেকজন হল শেখ সাবিন, তাছাড়া তাদের সঙ্গে একটু বসেন আমাদের আরেকজন নেতা, আমাদের ঢাকা মহানগরী ছাত্র দলের দায়িত্বে ছিল, আজকে যিনি আমাদের এই সভার বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এবং আমাদের এই জেলা রামগঞ্জে যার বাড়ি, এই জেলার একটি সন্তান বৃহত্তর নোয়াখালীর কৃষি সন্তান ইয়াসিন আলী ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রেখেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের কেন্দ্রীয় নেতা হিসাবে আরো নেতৃবৃন্দের সঙ্গী, এরাও আমার ছোট ভাই, তাদেরকে আমি ধন্যবাদ না জানালে নয়। তার মধ্যে আছে শফিকুর রহমান মিঠু,
সে আমাদের মহানবীর উত্তরের কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে নোমানি, সে যদিও আমাদের রামগঞ্জে তার বাড়ি, সেও কেন্দ্রীয় কৃষক দলের নেতা হিসেবে আজকে আমাদের। তাছাড়া আমাদের স্বেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইনাম মুমিন, সে বক্তব্য রেখেছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, এবং তাদের সঙ্গে যদি আমাদের আরো কোনো নেতৃবৃন্দ ইচ্ছা এসেছেন সফর সঙ্গী হিসাবে, তাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই জেলার অনেকগুলো ইউনিট, বিশেষ করে পৌরসভার সভাপতি এবং সাধারণ সম্পাদক পৌর ইউনিটের নেতৃবৃন্দ, যারা জেলা বিএনপির ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, থানা বিএনপির নেতৃবৃন্দ, থানার সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আমাদের আরেকটা ইউনিট লক্ষ্মীপুর পশ্চিম, আমি মনে করেছিলাম যে পশ্চিমের একজন বক্তব্য দিবেন, যাই হোক পরের মিটিংয়ে ভুলবশত বক্তব্য হয় নাই, পরের মিটিংয়ে তারা বক্তব্য দিবেন। পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রায় তিনজন, পুত্র চৌধুরী, জহির, দুই জহির আর আমাদের অ্যাডভোকেট মাহবুব ছিল, এরা উপস্থিত রয়েছেন। তারাও কষ্ট স্বীকার করে আমাদের মাঝে এসেছেন, আমরা তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। তাছাড়া আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, নিজামুদ্দিন ভূঁইয়া সাহেব, অ্যাডভোকেট হাফিজ সহ আমাদের অ্যাডভোকেট হারুন ব্যাপারী, এই তিনজন আমাদের জ্যেষ্ঠ নেতা এই জেলার। আর সিরাজ ভাই, তিনি যদি থাকতেন অবশ্যই বক্তব্য দিতেন, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন ঢাকায় এবং আহত হয়েছেন একটি দুর্ঘটনার কবলে পড়ে। তিনি আপনাদের সবাই কাছে দোয়া চেয়েছেন, গতকাল তো আমি কথা বলেছি, আজকেও কথা বলেছি, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তাকে সহ এই জ্যেষ্ঠ নেতৃত্বকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমাদের এই জেলার অঙ্গ সংগঠনগুলো অত্যন্ত শক্তিশালী, বিশেষ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল এবং শ্রমিক দল, তাঁতি দলও আছে। সামনে আরো দুই একটা কমিটি খুব শীঘ্রই আমরা শেষ করব, তাহলে সেগুলো শক্তিশালী হবে। সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে এবং তাদের সাথে যারা এসেছেন তাদের সবাইকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তবে এখানে অনেকগুলো মুরব্বী দেখা যাইতেছে, এই মুরব্বীরা কিন্তু কৃষক দল না, এরা থানা বিএনপি এবং পৌর বিএনপি নেতৃবৃন্দ কিন্তু এখানে আছে, যারা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। নাম বলতে গেলে সবার নাম বলতে হবে, নাম বলতে গেলে পৌরসভার সকল নেতৃবৃন্দের নাম বলতে হবে, আসলে বিক্ষোভ সমাবেশে এত নাম বলা সম্ভব হয় না। আমাদের আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ আছে, সর্বোপরি আমাদের এই জেলার অধীনস্থ পৌরসভায় হেডকোয়ার্টারে যারা আপনারা উপস্থিত, যারা এসেছেন সকল নেতৃবৃন্দকে, উপস্থিত সবাইকে, আপনাদের সবাইকে সংগ্রামের শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিব রহমান সহ প্রিয় সাংবাদিক বাইরা, আসসালামু আলাইকুম। দেখেন একটু আগে একজন বক্তব্য বলেছেন যে একটা ফোন আলাপ ফাঁস হয়েছে, আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছেন, এখন আওয়ামী লীগের ওনার উপদেষ্টা, আরেকজন হলে আইনমন্ত্রী, দুইজনে মিলে ফোনে আলাপ করছে, দিচ্ছে আপনারা জানেন ফোনে আলাপটা কি। হাসিনার ছেলেকে একটা বড় কাজ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ দরকার, এখনো দরকার, 15 বছর কামাইছে শেষ হয় নাই, মহানে দরকার, আর কত দরকার, আর কত লোক করবেন,
আর কত দুর্নীতি করবেন, এটা একটা সর্বগ্রাসী দুর্নীতি। এরা গরিবের টাকা মেরে খেয়েছে, খাই নাই এইভাবে দুর্নীতির শেষ নাই। আর মেগা প্রজেক্টের নামে যেভাবে কমিশন নিতেছে, যেভাবে লুটপাট করছে, যেভাবে লুটপাট করতেছে, তাহলে বাংলাদেশে একটা 74 দুর্ভিক্ষ না হইলেও বাংলাদেশে একটা বিতর্কিত দুর্ভিক্ষ হচ্ছে। বিশেষ করে মধ্যম শ্রেণী যে সকল পরিবার যারা কারো কাছে হাত পাততে পারে, মনের ভিতরে অন্তর অন্তরে জ্বালাপোড়া করছে, জ্বলছে, তারা আজকে কঠিন সম্মুখীন, তাদের অভাব অনেকজন। আর যারা একেবারে মধ্যবিত্তের নিচে, তারা হাই হাই করছে, টাকাগুলো গেল কি? সবাই জানেন যে তাদের পরিবারের লুটপাটের অর্থ কানাডার বেগম পাড়া গঠন করছে, আর নাহলে আমেরিকায়, আর নাহলে মালয়েশিয়া সিঙ্গাপুরে, বিদেশে তাদের অর্থের পাহাড় গড়ে উঠছে। কিছু কিছু লোকজন মাঝে মাঝে বলে যে লুটপাট করছে তো করছে, যদি টাকা গুলো বাংলাদেশেও রাখত তাহলে অন্তত গরিব দুঃখী মানুষ টাকার যে চলাচলটা হইত অন্তত জানে বাঁচত। এখন তো জানে বাঁচার কোন সুযোগ এই সরকার রাখে। এটি দেখেন এই ব্যানারের মধ্যে একটা কার্টুন আছে, এই ব্যানারের মধ্যে দ্রব্যমূল্যের দুটো কার্টুন আছে, দ্রব্যমূল্যের চাপে মূল্য এত বেশি, একটা সাংসারিক জীবন করবে, বাড়ি ভাড়া দিবে, বাজার করবে, কোন সুযোগ নাই। আপনার স্কুলে ছেলে মেয়েদেরকে পড়াবেন, বেতন দিবেন, কোন সুযোগ নাই। এ হল বাংলাদেশ। এই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটে আসছে, কেন্দ্রে গেছে, কেন্দ্রে যান নাই, ভোট দেন নাই, কিন্তু ক্ষমতা দিনের ভোট রাতে দিছে, দিনের ভোট রাতে দিছে। আগামী 2023 কিন্তু আরেকটা পরিকল্পনা করতেছে, দুই দিন আগে ভোট দিয়ে বলাইবে এই পরিকল্পনা করতেছে, একটা সার্চ কমিটি গঠন করি, এখন আহ্বল কমিশনারে বসাইছে, আরেক দুর্নীতিবাদ, সে আরেক দুর্নীতিবাদ, হাসিনার ক্ষয়ের খা, তারা আজকে কমিশনে বসাইছে। এই কমিশন বাংলাদেশের মানুষ মানে না, তার আগে হাসিনার পদত্যাগ চাই, হাসিনার পতন চাই, এটা ওয়েল কমিশনার কমিশন অথবা প্রধান নির্বাচন কমিশন ভয়ের খা খুব সুন্দর সুন্দর কথা বলা শুরু করছে। বিএনপির ডাকে আসেন, বসেন, আলোচনা করবো, বিএনপি ছাড়া তো ভোট হইবো না। বিএনপির বুঝাইতেছে, হরালয় করাইতেছে, আমরা অশিক্ষিত আর উনি শিক্ষিত, উনি আমরা হরালয় করায় আর আমরা ছাত্র, উনি আমরা মাস্টার, মাস্টারি বন্ধ করে দেব, মাস্টারি বন্ধ করে দিতে হবে, হাসিনার মাস্টারিও বন্ধ, আউয়াল সাহেবের মাস্টারিও বন্ধ। যতদিন পর্যন্ত মাস্টারি বন্ধ না করতে পারবেন, ততদিন পর্যন্ত ভোট এই বাংলাদেশের মানুষের মাটিতে হবে না, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আস্তে আস্তে বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, ভোটের অধিকার যদি নিশ্চিত না হয়, আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয়,
আর বাংলাদেশে যদি নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে দ্রব্যমূল্য যা আছে তার চেয়ে দিনের পর দিন শুধু বাড়তেই থাকে, টাকা শুধু পাচার হইতে থাকে। টাকাটা কি হাসিনা পাবে না, ঠিক আছে, টাকাটা কার? আমাদের টাকা, আমরা ট্যাক্স দিচ্ছি, কিন্তু আমাদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। আর কত এরপরে ডিসি সাহেব এসপি সাহেবরা তো প্রত্যেক জেলায় জেলায় বসছে, হাসিনা উদ্যোগ যেটা কয় ভোটের আগের দিন সেই পরিকল্পনা গ্রহণ করে। এই যে 2018 হঠাৎ করে বিকেলবেলা টেলিফোন আসছে যে আমাদের ইটের হোমের এখানে গডফাদার তারেক পার্টি লিখেছে, গ্রুপ লিখেছে, কেরা করে ফেলছে, তারা কেন্দ্রের দিনে ভোট দিচ্ছে এবং তাদের সঙ্গে র্যাব পুলিশ এবং বিভিন্ন বাহিনী। তারপর আমাদের নেতা কর্মীরা কিন্তু লাঠি সোটা নিয়ে আসছিল, কতক্ষণ র্যাবের সঙ্গে পুলিশের সঙ্গে কতক্ষণ যুদ্ধ করবে, এটা কি সম্ভব? একটা দেশের সরকার প্রধান, ডিসিএসপি, র্যাব, আর্মি, আমরা তো 24 তারিখে যখন আর্মি দিছিল মনে করছিলাম যে মোটামুটি ওরা একটা ভোট করা দেবে, কিন্তু আর্মি যে স্টাইলে চলাফেরা করছে এটাও যে হাসিনার ক্ষয়ের খাওয়া ছিল এ ব্যাপারে কোন সন্দেহ ছিল। সেই ভোট আবার করবেন আকবর সাহেবরেদি, লক্ষ্মীপুরে ব্যক্তি হতে দেব, বাংলাদেশেও পারবে না, লক্ষ্মীপুরে পারবে না, এবার 18 না, এবার 23 হবে, 23 আগে প্রতিশোধ দেবে, আগে হিসাব বিকাশ করবে। আর ডিসি সাহেব এসপি সাহেবরা জানলে সাহেবের আপনি করে দিবেন, এটা কিন্তু লক্ষ্মীপুর, এটা কিন্তু লক্ষ্মীপুর, প্লিজ প্লিজ। এখান থেকে র্যাব কিভাবে পালাই গেছে, র্যাব পালাই যায় নাই, তখন তো র্যাব নিষিদ্ধ ছিল না, র্যাব তো এখন নিষিদ্ধ হয়েছে, আমেরিকাও চাপবো লক্ষ্মীপুর তোরা চাপ হয়ে যাবে, নিষিদ্ধ থাকার আগেই কিন্তু লক্ষ্মীপুর থেকে আউট হয়ে গেছে। আর নিষিদ্ধ অবস্থায় কতটুকু আউট হবে বুঝিল, বুঝিল এখন থেকে। সুতরাং এই 2 নম্বর নির্বাচন বাংলাদেশে আর হবে না, এটা হলো নাম্বার 2 নির্বাচন, 2-2 নষ্ট নষ্ট নির্বাচন, এখানে তো 2 নম্বর নির্বাচন। আর 2 নম্বর আর নষ্ট নেত্রী কে, হাসিনা? এই 2 নম্বর নেত্রী নেতাকে আর বাংলাদেশে টিকবে না, বাংলাদেশে 1 নম্বরের রাজনীতি চলবে, প্রথম শ্রেণীর রাজনীতি চলবে, ভাড়াটা দিয়ে রাজনীতি, স্বাধীন বাংলাদেশের রাজনীতি, সার্বভৌমত্ব প্রতিষ্ঠার রাজনীতি, ভোটের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি চলবে। যদি সে আলোচনা আসতে চান তাহলে আসতে আলোচনা করি, অসুবিধা তো নাই, কিন্তু এদেশের মানুষ একটা দৌড় দেখতে চায়, দৌড় দৌড় দৌড়ের প্রতিযোগিতা লক্ষ্য করতে চায়, দেখতে চায় হাসির একটা দৌড় দিব, পালাই যাইব। অনেক বিদ্যমিত মানুষ বলে তারা জানে দল করছে, তার বাবা একটা দৌড় একটা পলায়নের চিত্র দেখতে চাই, সুতরাং ওই দৌড় পলায়নের চিত্র বাংলাদেশে বেশি সময় নাই, অল্প সময়ের মধ্যে হবে। আজকে প্লিজ আজকে সারা বাংলাদেশে দেখেন হাজার হাজার নেতা কর্মী কিন্তু মাঠে, 30 তারিখ স্টেডিয়াম একটা মিটিং করছি না, এরকম যদি আরো 200টা মিটিং করতে হয় আপনার জন্য আমি, আমরা যে পারি এটা হাসিনাও জানে, জানে বলি র্যাবকে ব্যবহার করছে, জানে বলি প্রশাসনকে ব্যবহার করছে, জানে বলি পুলিশকে ব্যবহার করছে। তবে এবার আমাদের এক একজনকে র্যাব হইতে হইব, পুলিশ হইতে হইব, তো শতকরা 80 ভাগ মানুষ যদি আমরা বিএনপির পক্ষে থাকি, অ্যান্টি গভর্নমেন্ট থাকি, হাসিনার বিরুদ্ধে থাকি, তো আমাদের কি র্যাব পুলিশ আর্মি হইতে কি অসুবিধা আছে? আজকে যদি আপনার একটা ভাই আপনার একটা সন্তান পড়ালেখা কমপ্লিট করছে, ধরেন ইউনিভার্সিটি থেকে পাস করছে, কলেজ থেকে অনার্স কমপ্লিট করছে, পুলিশে যদি চাকরিতে যায়, পুলিশের চাকরিতে দেয় না, যে এরা বিএনপির লোক, আওয়ামী লীগের সার্টিফিকেট চাই তারপরে চাকরি হয়, আর এক এক চাকরি কত করে নেয়, 10 লাখ,
নিজেদের তো নিজেরা খায়। আবার আর্মিতে লাইনে দাঁড়ান, আর্মিতে যদি কেউ ইন্টারভিউ দিতে চায় সেখানে চাকরি হয় না, আগে সার্টিফিকেট নিয়ে যেটা বিএনপি পরিবারে আওয়ামী লীগ পরিবারে, আওয়ামী লীগ পরিবারের হলে চাকরি আসে। কি প্রশাসনে একই জিনিস, বিসিএস ফাইবারে গেলে বিএনপি লোক আবু দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণ আনতে হয়, সর্বগ্রাসী দুর্নীতি যদি বন্ধ করতে হয়, কাকে দরকার, কাকে দরকার? আমাদের যে সরকার জেলখানায় অন্তরীণ ছিল, অবরুদ্ধ ছিল, অন্যায় ভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। হাসিনা স্ব আয়োজনের মাধ্যমে খালেদা জিয়াকে অসুস্থ করে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এর বিচার কি হবে না? একটা সুযোগ দরকার, ইনশাআল্লাহ সেটা আমাদের আসবে। যেহেতু আজকে এই দেশে অ্যান্টি গভর্নমেন্ট 80% বিএনপি তাকে ভোট দিচ্ছে, বিএনপিকে দেশের মস্তকে আসতে হবে ইনশাআল্লাহ। নিজেদের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার মধ্যে জিয়া রহমান সাধারণ মানুষের কাছে জনপ্রিয় রাষ্ট্রনায়ক ছিল। জিয়া রহমানকে এখনো বলা হয় জিয়া রহমানের রাজনীতিকে, একটা আধুনিক রাজনীতি, তিনি আধুনিক রাজনীতির স্থপতি ছিল। এই যে খাল খনন কর্মসূচি, গাছ লাগানো, হাঁস মুরগি, মাছ চাষ, এই যে জিয়া রহমানের যে কর্মসূচি, শেষ বিপ্লব, এই খালটা কাটি সেখান থেকে পানি খেতে দিবে, উৎপাদন ডাবল হবে, দ্বিগুণ হবে। সেই সময় জিয়া রহমান এগুলা খেয়াল করছে। আজকে যদি জিয়া রহমান থাকতো এই বাংলাদেশ কোন পর্যায়ে যেত? কিন্তু আমরা এখন এই গত 15 বছর দিনের পর দিন আমরা পিছিয়ে গেছি। তাহলে বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে এরকম একটা নেতৃত্ব দরকার, যে নেতৃত্বের মধ্য দিয়ে জিয়া রহমানের সেই বিপ্লব আবার জনগণের কাছে নিয়ে আসতে পারবে। আছে দেশের বাহিরে, আসতে দেশের বাইরে, দেশে গাই তারা তো জানে যে জিয়া রহমানের ডুপ্লিকেট হলো তারেক রহমান, জিয়া রহমানের অভিজ্ঞ হলো তারেক রহমান। তারেক রহমান যদি আজকে দেশে থাকত, তারেক রহমান যদি আজকে দেশে আসতে পারত, তাহলে বাংলাদেশের চেহারা কিন্তু অন্যরকম একটু পাল্টে যেত। এটা দেশের ইয়াং জেনারেশন, এদেশের গরিব দুঃখী মানুষ, মেহনতি মানুষ এখন বিশ্বাস করে যে জিয়ার বদলে জিয়ার ছেলে আছে। আমরা তাকে আনতে চাই, আমরা তাকে আনতে চাই, তবে তাকে নিয়ে আসাটা এখন আমাদের গুরু দায়িত্ব, নৈতিক দায়িত্ব। তারেক রহমানকে কে নিয়ে আসতে পারবেন? তারেক রহমানকে যদি নিয়ে আসতে হয় কিছু কাজ আছে, রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণাতে কি বসেছিল? চিটাঙ্গে কি বলে এনেছিল? সরাসরি যুদ্ধ করছে জিয়া রহমান, যুদ্ধ করছে না, অস্ত্র হাতে যুদ্ধ করছে। আর এই কথা, আর যারা এই দেশে তখন আওয়ামী লীগ করছিল তারা কোথায় ছিল? কোথায় বলাইছে? কলকাতায় বলাইছে, সেখানে নাচ দেখছে, গান গাইছে এবং সঙ্গীদেরকে নিয়ে নৃত্য করছে। তাদের এখন অনেকের নাম বলতে গেলে অনেক নাম চলে আসবে, বেশি বয়সে বড় হয়ে গেছে, এই জন্য নাম বললাম না। তারা বাংলাদেশে যুদ্ধ করে নাই, তারা বাংলাদেশে যুদ্ধ করে নাই,
আজকে লম্বা লম্বা কথা এই দেশে অনেকভাবে বলছে। যাই হোক, জিয়া রহমানের মতো তারেক রহমানকে একদম সেই ধরনের নেতৃত্ব এমন ভাবে প্রতিষ্ঠা করতে হবে গ্রামে গঞ্জে গিয়ে, ইউনিয়নে গিয়ে তাকে ফিরিয়ে এনে তাকে মানুষের মাঝে গিয়ে। এবং তারেক রহমান সেটা করেছিল, কিন্তু তারেক রহমান সব কাজগুলো করতে পারে না। তারেক রহমান যখন আস্তে আস্তে কাজ বাড়িয়ে দিয়েছিল তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, ষড়যন্ত্রকে আজকে দেশের বাহিনী। সুতরাং আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে আজকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে এবং এই দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার পুনঃ প্রতিষ্ঠা করতে হবে। আমরা সে অপেক্ষা এই জন্য বলি এই ফ্যাসিবাদী সরকারের এখনো সুপ্রতির উদয় হোক। অনেক অত্যাচার করছে, অনেক লুটপাট করছে, অনেক নির্যাতন করছে, গুম করছে, খুন করছে। আমাদের এই লক্ষ্মীপুরে নির্বাচন হয়ে যেত, বিএনপি নির্বাচন হয়ে যেত দ্বারের শেষ, এটা দেখেই তো তারা আমাদের 57 জন নেতা কর্মীকে এই জেলায় গুম এবং খুন করছে। হয়তো আরো করতে পারে, তবে ওদের সময় এখন নাই। তাদের উপর বিশ্বের যে চাপ, আন্তর্জাতিক যে চাপ, এই চাপ অব্যাহত আছে। খুব শীঘ্রই আরেকদিন একটা চাপ আইতেছে, অবরোধ আইতেছে। তো বাংলাদেশের চাপ, লক্ষ্মীপুরের চাপ আর আন্তর্জাতিক চাপ সব মিলে এই দেশে ওই 2 নম্বর পুষ্টি আর কোনোভাবে আবার ক্ষমতা টিকে থাকবে এই সুযোগটা নাই। সুতরাং আপনারা কি প্রস্তুত হয়েছেন? একটা হাত তুলি দেখান। ধন্যবাদ সবাইকে, অত্যন্ত কষ্ট স্বীকার করে হায়দার আলী লেলিন, গুলাম হোসেন, শেখ সাবের এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ সম্মানিত সভাপতি লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক মেয়র জনাব সভাপতি সরোয়াই, জনাব সভাপতি সরোয়াই, আমার সামনে ভর্তি ছাত্র দল, যুবদল, শ্রমিক দল, কৃষি দল, তাঁতি দল সব অন্যান্য আপনার নেতৃবৃন্দ, পৌর বিএনপি, খারাপ বিএনপি, সদর পশ্চিম পূর্ব, আমার বক্তব্য হলে একটাই, যেহেতু সভাপতি পর একটা বক্তব্য নাই, আমাদের
ঐক্যবদ্ধ হয়ে আমাদের লক্ষ্যবোধ থেকে আমাদের আন্দোলন শুরু করতে হবে। ইউনিয়ন থেকে পৌরসভা, পৌরসভা থেকে থানা, থানা পর্যায়ে জেলা পর্যায়ে সকল ঐক্যবদ্ধ হয়ে আজকে নেতৃবৃন্দ যে কথা বলেছে তার কথার সাথে একমত প্রদান করে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলন করতে হবে। আজকে প্রতিবাদ সভায় যারা এসেছেন, কষ্ট স্বীকার করছেন, রয়েছে কেউ খুন হয়েছে, কে খুন হয়েছে, সবাই আজকে আমরা ঐক্যবদ্ধ লক্ষ্যমন্ত্রী আজকে বিভক্ত করার কোন সুযোগ নাই। আসুন আমরা সবাই আমাদের আগামী দিনে যে ফিতে রক্ষা করছো এই সরকারের অধীনার বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের দমকাণ্ড করতে হবে, রাজনীতি আন্দোলন করতে হবে। এই বলে আজকে সভা প্রতিবাদ সভা এখানে শেষ করলাম।